আমার মনের মধ্যে কিছু ইচ্ছা বলবার ছিল। প্রথম যখন এখানে আমি কর্মক্ষেত্রে আসি একটি দুর্ঘটনা ঘটে। মৈত্রী অ্যাপার্টমেন্টের প্রত্যেকটি মানুষ আমার পাশে না থাকলে আমি হয়তো পুনরায় নতুন জীবন ফিরে পেতাম। আমার পুরনো একটা দিন ছিল, আমার কবিতা, আমার নাটকের মঞ্চ, তা জীবনের নানা ঘাতে প্রতিঘাতে হোক সেটা আমার হারিয়ে গেছে। আবার নতুন করে মৈত্রী অ্যাপার্টমেন্ট আমাকে সেই দিনগুলো স্মৃতি ফিরিয়ে দিল এবং মঞ্চ দিয়ে দেওয়াতে আমি এই মৈত্রী অ্যাপার্টমেন্টের প্রত্যেকটি মানুষের কাছে আজীবন চিরকৃতজ্ঞ থাকবো। এই বলে আমি আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে। কোনো ফটো তুলতে চান?